और ये लहराती हुई भारत की पताका 15 अगस्त के लिए, जय भारत माता की जय। ये देखो इधर और इधर, और भी पताके हैं, इंडियन नेशनल फ्लैग। आह, वी आर ऑल सो प्राउड टू बी सिटीजन्स ऑफ इंडिया। কেমন লাগছে বলো? ভালো লাগছে না? কিরকম একটা ভেতরে একটা একটা রোমাঞ্চকর ফিলিং আসে জানো, ভারতবর্ষের জন্য, আমাদের দেশের জন্য। কত মানুষ কত কষ্ট করেছে বলো। সুজলা সুফলা শস্য শ্যামলা হামারা দেশ ভারতবর্ষ। প্রত্যেকে দেখো আরো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে পাহাড়। দ্য ক্লাউডস আর লুকিং লাইক মাউন্টেন্স। আহা আহা, মন একদম মনে না বাংলায় বলে মন জুড়িয়ে যায়, বড়া সকুন মিলতা হ্যায় অন্দর। আহা, চলো রান্নাঘরে এসে গেছি। তোমাদের মনে হয় তো কোয়ান্টিটিটা কম বানাই কেন, কারণ অতটা লাগে না আর গলাটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। অসুবিধা একটু আছে, জল দিয়ে ডাক্তার দিয়ে নুন চিনি দিয়েছি, পাঁচ ফোড়ন দিয়েছি, পাঁচ মিনিট পরে হলদি। চলো ফটাফট ঢাকতে বানা দেবো। আজকে হচ্ছে ডাল আর মিক্সড ভেজিটেবল, সবকিছু দিয়ে অল্প অল্প করে বানিয়েছি। এই হচ্ছে ব্যাপার, অ্যামাউন্টটা খুব কম। কোয়ার্টার প্লেটের এই চার পিস চিকেনকে ছোট্ট ছোট্ট করে, ছোট ছোট চার পিস চিকেনকে একটুখানি বেসন, একটুখানি কাশ্মীরি মির্চ পাউডার, হলদি আর এই যে একটুখানি একটা ডিম পেকে একটু চেষ্টা করছি চিলি চিকেন বানিয়ে দেওয়া, তাহলে কি হয় খেতে ভালো লাগে আর কিছু। জিনিসটা অল্প, অ্যামাউন্ট ইজ লেস বাট ইটস টেস্টি। আজ অ্যাকচুয়ালি বেটু কাবি ছুটি হয় তো মানে সেটা কি রাসা। আচ্ছা আচ্ছা, কিছু বলতে না গার্ডেনিং বাইকটা করে এনজয় করলো। দেখো এরপর একটি সমস্ত সবজি অল্প অল্প করে দিয়ে, তারপর তাতে যে কটা আমার কাছে ফ্রাই করা রাখা আছে, এটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে এই দিক থেকে, তো এইগুলো এতে দিয়ে দেবো। দেখো ছোট্ট একটা সসপ্যানে বানিয়েছি, কিন্তু একটা ডিফারেন্ট ডিশ হয়ে গেল এই আর কি। তো এইভাবে সাধারণভাবে সাধারণ দিদি রান্না করে। আর আমি তোমাদের একটা ছোট্ট টিপস সবসময় দিয়েছি, একটুখানি যে স্যুপ আছে না তোমাদের কাছে, যে মাশরুম স্যুপ বা কিছু স্যুপ রাখা থাকলে সেটা কর্নফ্লাওয়ারের জায়গায়, ইন প্লেস অফ কর্নফ্লাওয়ার ইফ ইউ জাস্ট মিক্স আ লিটল স্যুপ ইন হট ওয়াটার অ্যান্ড পুট ইট, ইট গিভস এ বেটার টেস্ট, ট্রাই ইট আউট। অ্যাটলিস্ট মেরে কত ইয়ে লাগতা হ্যাঁ। চলো ফটাফট কর লেতে, ইয়ে লাস্ট মে কর। আর এই আমার রান্না কমপ্লিট, একটু ঝোলটা রেখেছি যাতে দুবেলা হয়ে যায়। কি সুন্দর একটা বুলবুলি পাখি বসে আছে দেখো, ভাল লাগছে না? নিচে সবজিওয়ালা ভাইয়া দেখো কি সুন্দর মনসুন যে আমব্রেলা লাগিয়ে সবজি বিক্রি করছে। ছোট ছোট জিনিস দেখতেও ভাল লাগে, নিঝুম দুপুরে খুব অল্প মানুষ চলাচল করছে। এন্ড ইধার কা এসে মে না ইয়াহ সে মতলব আঁখে দূসরি তরফ যাই নেই রা, ইত্যা সুন্দর লাগ রা হ্যায় দেখো। সুন্দর না ভারতবর্ষ,
সবুজ নীল আর জানো আমি এইটা বানিয়েছি পেন্টিং করে এটা একটা এর উপর বানানো এরকম এটা ক্যাবিনেট আমাদের যে বাথরুমে পুরনো বাথরুমের ক্যাবিনেট তার উপর বানিয়েছি এইটা পুরো ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে কি করে হয়েছে আমি জানি না বাট অল ইজ ওয়েল ইফ ইট এন্ডস ওয়েল অত ছোট ছোট জিনিস নিয়ে ধরলে হয় না ঠিক আছে ডিলিট হয়েছে আর এই দেখো আমরাও একদিন ছোট ছিলাম আমরাও একদিন সুন্দর করে কিছু কিছু বানাতাম আমরাও একদিন এরকম সাইকেল করে করে ঘুরতাম আমাদের ছোটবেলা আমাদের আনন্দের দিন আমাদের সুন্দর পথ চলা এই সমস্ত সুন্দর দিনগুলো মনে করেই আমি এটা বানিয়েছি এটা আমি বাংলায় লিখেছি আমাদের সবার চলার পথ খুব সুন্দর হোক কেন লিখেছি বলতো বাংলায় কারণ ভেতর থেকে এলো একটু বলে না একটা মনের একদম ভেতর থেকে যখন বাংলা আসে তো বাংলায় লেখা উচিত আর দুর্গাপুজো আসছে সবাই সুন্দর করে সব আস্তে আস্তে কেনাকাটা শুরু করো আমার বন্ধুরা সব কেনাকাটা শুরু করে দিয়েছে তো দুর্গাপুজোর কেনাকাটা দুর্গাপুজোর আনন্দ মজা এইসবগুলো খুব ইম্পর্টেন্ট আর ছোটবেলার দিনগুলো যখন বলে না মনে পড়ো দিজ আর মেমোরিজ দিজ আর ফন্ড মেমোরিজ ইটস লাইক আ স্ট্রিং অফ বন্ডিং স্ট্রিং অফ হ্যাপিনেস স্ট্রিং অফ ফ্রেন্ডশিপ স্ট্রিং অফ রিলেশনস উইথ ইয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স ওয়েন ইউ রিমেম্বার দেম ওয়েন ইউ রিমেম্বার ইয়োর ডেজ ওয়েন ইউর কিড ওয়েন ইউ স্ট্রেঞ্জার উইথ ইয়োর ওন পিপল স্পেশালি দোজ হু আর ইন ফার ইউ নো দে হ্যাভ টু গো ফর ওয়ার্ক ইন ফার অ্যাওয়ে ল্যান্ডস দে হ্যাভ টু গো টু ওয়ার্ক ইন ডিস্টেন্ট প্লেসেস ওয়েন দে কাম ব্যাক টু দেয়ার মাদার ল্যান্ড ওয়েন দে কাম ব্যাক টু দেয়ার হোম And when they have to go back again for their work, it is a very tough time for them. You know, it's like you have a smiling face, but, you know, inside it's all, you are crying, you are feeling nostalgic. You don't want to leave your place and go, but bolte na majboori se jana padta hai kaam ke liye. Us time pe apne aap ko buland rakho, apne aap ko पूरा शक्ति दो मनोबल दो भगवान जी को बोलो भगवान जी आप मेरे साथ हो फिर आएंगे फिर मिलेंगे फिर मस्ती करेंगे और फिर हंसेंगे खिलेंगे है ना और इंडिपेंडेंस डे की बहुत सारी बोलते हैं ना खुशियां भरी मुबारक बातें आप लोगों को दिस इज द 75th ईयर ऑफ इंडिपेंडेंस एंड व्हेन यू ब्रीद द एयर व्हेन यू ब्रीद द एयर ऑफ मदर इंडिया इट्स इंडिपेंडेंट ईयर यू आर इंडिपेंडेंट दैट्स अ वेरी बिग फीलिंग जब भारत की पताका लहराते हैं ना और उसके साथ एक अंदर ट्राई टू इनहेल दैट फीलिंग विद इन यू बड़ा अच्छा लगेगा बड़ा सुकून बड़ा हैप्पीनेस बड़ा शांति बड़ा एक बोलते हैं ना एक अंदर से बहुत ही अच्छा लगना फीलिंग गुड दैट ফিলিং গুড ফ্যাক্টর কমস উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট তারপর দুর্গাপুজো আসছে জন্মাষ্টমী আসছে এইসব মিলিয়েই তো আমাদের জগৎ ছোট ছোট জিনিস বানাও ঘরে আনন্দে থাকো আর নিজের জগৎটাকে খুব সুন্দর করে থাকো একটু বেশি বলে ফেললাম কিন্তু অনেক সময় না মনের ভাবটা আসে আরো বেশি আমি খুব সুন্দর করে যখন পেন্টিংটা বানিয়েছিলাম না বিশ্বাস করো এই পেন্টিংটা যখন আমি বানিয়েছিলাম আরো খুব সুন্দর করে আমি মনের ভাবটা প্রকাশ করেছিলাম কিন্তু যাই হোক ওগুলো ডিলিট হয়ে গেছে যখন আজকে এমনি এমনি প্রকাশ করে ফেললাম কি বলে এদিকে টকবক টকবক করে ভাত ফুটছে গো দাঁড়া ভাত কতটা হলো দেখি হোক অন্যান্য হয়ে এসছে আরেকটু হবে ভাতটা হোক তারপরে আরেকটা জিনিস বানাচ্ছি জানো তো এটা তোমরা ট্রাই করতে পারো আমি জানি না কতজন ইউজ করো এটা ইটস আ ভেরি বেসিক হোম রেমেডি আপকে পাস যে সুখা লেমনস কি ছিলকে হ্যায় না ও সব রাখো ইয়া सूखा ऑरेंजेस के छिलके मेरे पास आया था एक ऑरेंज के छिलका तो वो मैं क्या क्यों देखूँ इस तरह से बॉईल करूंगी फिर इसको ठंडा करके एकदम जब थोड़ा हल्का स्टिकी स्टिकी हो जाएगा ना एकदम तो उसको रख दूंगी फ्रिज में देन यू कैन यूज इट इट इज अ होम मेड सीरम और ये स्किन के लिए अच्छा है मेरी स्किन में बहुत सूट किया तो सोचा आप लोगों के साथ भी शेयर करूँ तभी इसको बॉयल होने दे ঠিক আছে আমি কয়েকটি কাজ করেছি সেটা হচ্ছে এখানে বালকনিতে উপরেই গাছটা ছিল এটা এখানে নিয়ে এসেছি শিফটেড ফ্রম
अपस्टेयर्स टू डाउन स्टेयर्स, और इधर ये अपराजिता गाछ को ना इधर लगा दी, मेरी ब्यूटीफुल लेडी आई थी वो लगा दी, और ये ग्रासेस मेरे पास था तो ये मेरी एक फ्रेंड से मुझे आइडिया मिला, ये इस तरह से लगा के टब लगा दी। কয়েকটা আমার কাছে অপরাজিতার বীজ ছিল জানো তো, ওইগুলো এখানে আমি লাগিয়ে দিয়েছি, কারণ ওইগুলো তো ঘরে রেখে কি করবো, ওইগুলোর থেকে বেশ প্লান্টস হলে ভালো লাগবে বলে। এই হচ্ছে বালকানি খবর, কিন্তু এইখানে কিছু কিছু কি লেগেছে গো কাগজ, এখানে একটু না আমাকে ক্লিন আপ করতে হবে জায়গাটা। চলো আমি ওই ভেতরে গে, যতক্ষণ আমি বালকানিতে ঘুরে এলাম ততক্ষণ এটা অনেকটা হয়ে এসছে। এটা কিন্তু দুটো তিনটে তোমার কাছে উপকারিতা আছে, একটা হচ্ছে এটা যে আরোমা আছে না, ওটা যাদের বাড়িতে মাছ টাছ রান্না হয় ফ্রিজে রাখে, ফ্রিজের মধ্যে রেখে দিয়ে ওইটা খুশবুতে কিচেন বা তোমার ফ্রিজের যে অ্যারোমাটা হয় মাছের টাঁচটে গন্ধ হয় না, ওটা ঠিক হয়ে যায়। আর দ্বিতীয়ত যখন এটার ভেপারটা আসছে ওটা একটু ইসে ভেপার লাগিয়ে না বলে না, ওটার অরেঞ্জের পিলের একটু ভেপারটা লাগলে স্কিনটা একটু ভালো হয়ে যায়, তাই না বলো। আজকে ইয়ে সিম্পল ছোটা সা ভিডিও ইসি নোট কে সাথ কমপ্লিট করতে হ্যাঁ, সব লোক খুশ রে, হাম লোক ভি খুশ রে, মিল কে আচ্ছে রে, ছুটিও কো দিন পে বানায়ে, কুছ আচ্ছে রেসিপিজ বানায়ে, কুছ আচ্ছে घर के हैंडक्राफ्ट बनाए, घर को सजाए, या किसी को अगर आउटिंग में या लॉन्ग ड्राइव पे जाए तो वो भी जाए, लेकिन सबसे ऊपर है हैप्पी रहना है, अपने आप को संतुष्ट रखना है, अपने आप को अंदर से एकदम मस्त रखना है। और बाय बाय, सी यू, जय श्री कृष्ण, आओ जो जय हिंद।